হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? হোপ ইউ গাইস আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন। শুরু করছি একদম নতুন সিরিজের নতুন ব্লগ। এটা একটা প্রিপারেশন ভিডিও হতে চলেছে। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে ইস্ট সিকিম আর সিল্ক রুট। এখানে আমি আমার ট্যুর প্ল্যান, আমার অ্যাপ্রক্সিমেট বাজেট, ইস্ট সিকিমের পাস আমি কোথা থেকে মারালাম, কার কাছ থেকে হেল্প নিলাম, সমস্ত ডিটেল শেয়ার করেছি। তোমরা যতক্ষণে ভিডিওটা দেখছো ততক্ষণে আমার ট্রিপ হয়তো অলরেডি স্টার্ট হয়ে গেছে। বাকি সমস্ত ভিডিওগুলো আমি ফিরে এসে এক এক করে দিতে থাকবো। সেই সমস্ত ভিডিওর আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর আমার ট্রিপের লাইভ আপডেট পেতে ইউ ক্যান ফলো মাই ইনস্টাগ্রাম হ্যান্ডেল। এই ভিডিওতে প্রচুর ইনফরমেশন শেয়ার করেছি, প্রত্যেকটা পার্ট আমি সেগ্রিগেটেড করে দিয়েছি। তোমরা যারা ইস্ট সিকিমে প্ল্যান করছো, আশা করছি তোমাদের এই ভিডিওটায় খুব সুবিধা হবে। শুরু করছি আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিসকাশন পয়েন্ট, আমাদের ট্রাভেল প্ল্যান দিয়ে। এটাকে আমি দিন হিসাবে ভাগ করছি। প্রথম দিন আমাদের টার্গেট হচ্ছে কালিম্পং পৌঁছানো। তোমরা যারা আমার আগের নর্থ সিকিমের সিরিজটা দেখেছো তারা জানো যে শিলিগুড়ি যাওয়া অবধি আমি কোন রুট ট্রাভেল করি, তবে সেই রুটে এবার কিছু কিছু চেঞ্জেস আছে, সেটা আমি এখানে ডিসকাস করে দেবো। এই শিলিগুড়ি যাওয়ার যে রুটটা, এটা বেসিক্যালি তিনটে মেজার পয়েন্ট আমি ভাগ করছি। একটা হচ্ছে মোরগ্রাম অবধি। এবার এই মোরগ্রাম অবধি পৌঁছানোর জন্য যে কনভেনশনাল রাস্তাগুলো আছে সেগুলো হচ্ছে একটা বর্ধমান হয়ে যাওয়া যায়, একটা আমাদের যশোর রোড হয়ে NS34 হয়ে যাওয়া যায়। তবে এই দুটোর মধ্যে আমি কোনোটাই অ্যাভেল করি না। আমি অ্যাভেল করি হচ্ছে নবদ্বীপ দিয়ে গৌরাঙ্গ সেতু পেরিয়ে তারপর NS34 ধরে একদম মোরগ্রাম অবধি। এইখানে আমি পুরো ডিটেল একদম ম্যাপ দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো, তোমাদের সুবিধা হবে। এর পরের পার্টটা হচ্ছে মোরগ্রাম থেকে রায়গঞ্জ অবধি। এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা। রায়গঞ্জের পর থেকে যে চেঞ্জেসটা আছে, এবার অনেকে বেঙ্গল টু বেঙ্গল রোড দিয়ে যায়, তবে আমি বেঙ্গল টু বেঙ্গল রোডটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো আগেরবার আমি গেছিলাম হচ্ছে বোতলবাড়ি থেকে পেরিয়ে দোমোহনা বলে একটা রাস্তা আছে, ওখান থেকে আমরা ডান দিকে গিয়ে আমরা কিষানগঞ্জের আগে উঠেছিলাম। তবে এবার ডালখোলা বাইপাস খুলে গেছে, তো সেটা সবার কাছে একটা খুব ভালো খবর। আমি ওই রাস্তাটাই অ্যাভেল করব, পুরোটাই ন্যাশনাল হাইওয়ে। তোমরা যারা শিলিগুড়ি অবধি যাচ্ছ তারা এই রাস্তাটা দেখতে পারো, তবে গুগল ম্যাপে কিন্তু ডালখোলা বাইপাসটা দেখায় না, তোমরা একটা অ্যাড স্টপ করে নিও, তোমাদের সুবিধা হবে। এইখানে আমি ডিটেল ডেসক্রিপশন দিয়ে দিয়েছি ম্যাপে, তোমরা দেখে নিতে পারো। ডে ওয়ানে আমরা চলে যাচ্ছি কালিম্পং অবধি, ওখানে অলরেডি আমাদের হোটেল বুক করা আছে। কালিম্পংয়ে আমরা থাকছি হচ্ছে ভূতের বাড়িতে। তো তোমরা একবার গুগলে সার্চ করে নিতে পারো হন্টেড হাউস ইন কালিম্পং, বুঝে যাবে আমরা কোথায় থাকছি। ওখানে দুদিন স্টে, তারপরে ডে থ্রিতে আমরা চলে যাচ্ছি গ্যাংটক, সেখানে আমাদের হোটেল অলরেডি বুক করা আছে। এই ইস্ট সিকিম যাওয়ার জন্য যে সমস্ত পাসের দরকার সেগুলো অলরেডি আমাদের তৈরি করা আছে, আমাদের হেল্প করেছে বিবেক ভাই, তার কন্ট্যাক্ট ইনফরমেশন আমি এখানে দিয়ে দেবো। ইস্ট সিকিম নিয়ে একটা খুব জরুরি ইনফরমেশান, নাথুলা পাস কিন্তু সোমবার আর মঙ্গলবার বন্ধ থাকে, তাই তোমরা যদি নাথুলা পাসের প্ল্যান করো তোমাদের বুধ বৃহস্পতি শুক্র এই তিন দিনের মধ্যেই যেতে হবে। ডে ফোরে আমরা গ্যাংটক থেকে বেরিয়ে যাচ্ছি। ডে ফোর হচ্ছে বেসিক্যালি আমাদের মঙ্গলবার। ওদিনকে গ্যাংটক থেকে বেরিয়ে আমরা ছাঙ্গুলেক, বাবা মন্দির, নাথাং ভ্যালি দেখে আমরা চলে যাচ্ছি লুমথুং বলে একটা গ্রামে। এখানে আমাদের একটা হোমস্টে বুক করা আছে, তার ডিটেলস আমি এখানে দিয়ে দেবো। ডে ফাইভে আমরা চলে যাচ্ছি নাথুলা পাস। ওখান থেকে আসার সময় ওল্ড বাবা মন্দির, এলিফ্যান্ট লেক, হার্ট লেক এই সমস্ত জায়গা দেখে আবার আমরা চলে আসছি লুমথুংয়ের হোমস্টেতে। এবার এইসব জায়গার পাশাপাশি আমরা কিছু কিছু অফবিট জায়গা দেখব, সেগুলো ক্রমশ প্রকাশ্য, তার ডিটেলস আমি এখানে বলবো না, আমার আপকামিং ভিডিওতে তোমরা দেখতে পাবে। বেশিরভাগ ট্যুরিস্টই জুলুক আর সিল্ক রুট করার পরে আবার তারা গ্যাংটকে ফিরে যায়, তবে আমরা গ্যাংটকে যাচ্ছি না। ডে সিক্সে আমরা চলে আসছি পুরো সিল্ক রুট কমপ্লিশনের দিকে। আমরা জুলুকের নিচে ফাদামচেম বলে একটা জায়গা আছে, খুব পসিবলি আমরা ওখানে স্টে করবো, আমাদের কোনো এখনও হোটেল ওখানে বুক করা হয়নি। ফাদামচেনে ওদিনটা থেকে তারপরে আরিতার হয়ে আমরা ডে সেভেনে ব্যাক করবো বাড়ির দিকে। এবার পুরোটাই ডিপেন্ড করছে ওয়েদারের উপরে, যদি প্রচণ্ড গরম থাকে তাহলে হয়তো কন্টিনিউ করা সম্ভব হবে না একবারে, হয়তো 10টা বা 11টার দিকে আমরা কোনো একটা হোটেলে ঢুকবো, বিকেলবেলা আবার স্টার্ট করব একদম বাড়ির দিকে, তাহলে হয়তো পরদিন সকালবেলা মানে ডে এইটে হয়তো সকালবেলা আমরা বাড়ির মধ্যে একদম ফিরে যাব। এই হচ্ছে আমাদের রুট প্ল্যান। তো তোমরা যদি ইস্ট সিকিমের প্ল্যান করে থাকো তোমরা এই প্ল্যানটাকে রেফার করতে পারো, আমাকে জানিও তোমরা যদি রেফার করে থাকো তোমাদের হেল্প হলো কি হলো না, আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিসকাশনে চলে আসি, সেটা হচ্ছে বাজেটিং। দেখো ল্যাপটপ নিয়ে একদম সিরিয়াস মুডে বসেছি, কিন্তু সারা বছর ঘুরে বেড়াই তো, একটা কস্ট এফেক্টিভ বাজেটিং খুবভাবে দরকার। তার মানে এই নয় যে ভুলভাল হোটেলে থেকে নেবো, আফটার অল তো বাঙালি, ভালো মন্দ খেতে ইচ্ছা করে কোনো দিন, আমার তো ভাই জিবের উপরে একদম কন্ট্রোল নেই। সেই অনুযায়ী আমাদের যে অ্যাপ্রক্সিমেট খরচাটা হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আই লাভ এক্সেল, আমি এখানে দিয়ে দিলাম, এক একটা কম্পোনেন্ট আমি ডিসকাস করে নেব। প্রথমে চলে আসছে ফুয়েল কস্ট। আমাদের রাউন্ড ট্রিপ আমি দেখেছি অ্যাপ্রক্সিমেটলি পড়ছে 1626 কিলোমিটার, আমি তার সঙ্গে 300 কিলোমিটার বাফার রেখেছি। এবার মোটামুটি কোথাও ঘুরতে গেলে আমি 35 মাইলেজ পেয়ে যাই, আর এখন অ্যাভারেজ ফুয়েল কস্ট যাচ্ছে হচ্ছে 115 টাকা। এটা বলতে গিয়ে আমার বুকের ভিতরটা চিনচিন করছে। সেইখানে দাঁড়িয়ে আমাদের খরচা হচ্ছে 6328 টাকা।
নেক্সট হচ্ছে আমাদের কিছু কিছু জায়গায় অলরেডি হোটেল বুক করা আছে। কালিম্পংয়ে ডে ওয়ানে আমাদের রুম রেন্ট হচ্ছে 1500 টাকা, ডে টুতে হচ্ছে 2500 টাকা। এটা তোমরা তোমাদের কনভিনিয়েন্স অনুযায়ী চেঞ্জ করতে পারো। ডে থ্রিতে আমরা যেখানে যাচ্ছি গ্যাংটক, সেখানে আমাদের রুম খরচা হচ্ছে 800 টাকা পার হেড। আর এরপরে আমরা যাচ্ছি লুমথুংয়ে লামাখাং হোমস্টে, ওখানে 1000 টাকা পার হেড পার ডেতে আমাদের থাকা খাওয়া সব কিছু হয়ে যাচ্ছে। সেই কম্পোনেন্টটা আমাদের পড়ছে হচ্ছে 4800 টাকা। এরপরে আমরা যাচ্ছি ফাদামচেন, সেখানে আমাদের হোটেল বুক করা নেই। অ্যাপ্রক্সিমেটলি আমি ধরছি যে 750 টাকার মধ্যে আমরা করে ফেলো, মানে 750 টাকা পার হেডে। এরপরে হচ্ছে মিল কস্ট। মিল কস্টে আমাদের দুদিনের তো 1000 টাকার মধ্যে অলরেডি ইনক্লুডেড, মানে লুমথুংয়ে খুব কমের মধ্যে হয়ে গেছে। আর বাকি যে ছদিন, সেই ছদিনে আমি 3টে মিল আর রাস্তার টুকটাক খাওয়া দাওয়া মিলিয়ে 500 টাকা পার ডে ধরেছি। সেইখানে আমার খরচা হচ্ছে 3000 টাকা। আর এরপরে হচ্ছে ইস্ট সিকিম পাস, এটা আমাদের পড়েছে 1200 টাকা পার বাইক। সব মিলিয়ে আমাদের অ্যাপ্রক্সিমেটলি খরচা হচ্ছে 1678 টাকা। এবারে কোনো দিন ভালো খেতে তো ইচ্ছা করতে পারে মানুষের, আমার তো ভাই প্রচণ্ড করে। সেখানে দাঁড়িয়ে আমি ধরছি আরও 500 থেকে 1000 টাকা আমার বেশি যাবে, আমার তাহলে 17000 টাকার মধ্যে এই ট্রিপ আমার কমপ্লিট। আমি ফিরে এসে আবার এই হিসাবটার সঙ্গে ট্যালি করে দেখবো যে আমার কতটা কীরকম খরচা হয়েছে, আর সেটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি কী কী ক্যারি করছি। আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে একটা জিনিস আনবক্সিং করে দেখাবো, সে জায়গায় এখন 3টে হবে। প্রথমটার জন্য আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড, সেকেন্ড আর থার্ডটা কাজের জিনিস। দিস ইজ DJI 3-axis গিম্বেল। এবার বুঝতে পারছো তো সিনেমেটিক্সগুলো জাস্ট নেক্সট লেভেল হবে, নেক্সট লেভেল। দেখিনি ভিতরে কীরকম জিনিসটা আছে, মানে আমি অনেকক্ষণ ধরে ইউজ করছি, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এইখানে রয়েছে একটা ম্যানুয়াল, এর ভিতরে রয়েছে একটা পাউচ, এইটা হচ্ছে আসল গিম্বেলটা, যেখানে এইখানে ফোনটা অ্যাটাচ হয় আর সেটা এখানে এইভাবে অ্যাটাচ হয়। একবার অন করে দেখিয়ে দিই তোমাদের। বাহ, এর সমস্ত ফুটেজ আপকামিং ভিডিওসে তোমরা দেখতে পাবে। এটা সরিয়ে রাখি। নেক্সট, এটা হচ্ছে এমআইয়ের পোর্টেবল টায়ার ইনফ্লেটার, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। এটাও একবার দেখিয়ে দিই তোমাদেরকে কি আছে। আমি যদি এখনও আনবক্সিং করিনি, এটা এখানেই এখন আনবক্সিং করলাম। বাবা, এটা তো খোলাই যাচ্ছে না। ওকে, চলতে শুরু করেছে, বন্ধ করে দিই, বন্ধ হয়ে গেল। আর এর মধ্যে রয়েছে একটা পাউচ, একটা ক্যারি করার পাউচ আছে, আর এইটা আচ্ছা এটা হচ্ছে খাওয়া দাওয়ার জিনিসপত্র। ওকে, এটাও সরিয়ে রাখি। এরপরে এত বড় একটা প্যাকেজ, কিন্তু তার মধ্যে কাগজ ভর্তি, হাহা, ছড়িয়ে দিই। আসল প্যাকেটটা বেরিয়ে আসলো, এটা হচ্ছে আমার টায়ার পাংচার রিপেয়ারিং কিট, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। এরপর চলে আসি আমার প্যাকেজিংয়ের আগে আমি কী কী জিনিসপত্র নিয়ে যাচ্ছি তার ডিটেলসে। এই হচ্ছে আমার রাইনক্সের রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, এইখানে আমার উইন্টার লাইনার, রেন লাইনার, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ডিক্যাথলনের -15 ডিগ্রি জ্যাকেট, আমার হেলমেট, আমার রাইডিং গ্রুপের টি শার্ট। তার সঙ্গে ক্যারি করছি আমি 3টে এক্সট্রা টি শার্ট, একটা ট্র্যাক প্যান্ট, একটা হাফ প্যান্ট। দিস ইজ 1 পেয়ার অফ এক্সট্রা শ্যুজ, এটা দেখতেই পাচ্ছ, গামছা। এইখানে রয়েছে আমার সমস্ত ক্যামেরা অ্যাক্সেসারিজ, আমার ড্রোন, তার সঙ্গে একটা এক্সট্রা বালাক্লাভা, এইটা হচ্ছে আমার গ্রুমিং কিট, আই এম টেকিং 1 পেয়ার অফ এক্সট্রা সক্স, আরেকটা আমি পরে যাবো। আর এইখানে রয়েছে বাইকের নেসেসারি জিনিস, বাইকের পাংচার রিপেয়ারিং কিট, চেন লুপ, হেলমেট পরিষ্কার করার জন্য একটা মাইক্রোফাইবার ক্লথ, টায়ার ইনফ্লেটার, আর এইটা হচ্ছে লাইফ সেভার আমার, আমার এয়ার সিট। শীতের সমস্ত জিনিস চলে যাবে এই সবুজ ব্যাগটার মধ্যে, বাকি সব জিনিস চলে যাবে নীল ব্যাগটার মধ্যে। নীল ব্যাগটা আমার টপ বক্সে যাবে, ক্যামেরা অ্যাক্সেসারিজ, ড্রোন সব কিছু চলে যাবে আমার ট্যাঙ্ক ব্যাগে, সেটা আমি এখানে দেখাচ্ছি না, আর ইগনোর দিস ওয়ান। সব কিছু গুছিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে 3, 2, 1। সমস্ত প্যাকিং কমপ্লিট, যাওয়ার দিন খালি লাগেজগুলো মাউন্ট করবো আর পালিয়ে যাবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। হোটেল, এজেন্ট আর রাস্তার সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি। এই সিরিজের সমস্ত ভিডিও পেতে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর ট্রিপের সমস্ত লেটেস্ট আপডেট পেতে ফলো মাই ইনস্টাগ্রাম পেজ। ফিরে এসে আবার দেখা হবে এই প্ল্যাটফর্মে তোমাদের সঙ্গে। আনটিল দিন, স্টে সেফ, স্টে হেলদি, গুড বাই।